নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি হলো পনির মশলা কারি। এটা আজ আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আর এটা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো তো যাই, তাছাড়া এটা রুটি, লুচি বা নান পুরি যেটার সাথেই খাবেন সেটার সাথেই খেতে অসাধারণ লাগে। তো চলুন সবাই আমার সাথে থাকুন আর দেখুন যে রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে ভেজে রেখেছি। আর আমাদের যেগুলো লাগবে সেগুলো হলো 2 টেবিল চামচ চিনে বাদাম বাটা, আর আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো আর কয়েক কোয়া রসুন সেদ্ধ করা। সাথে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন, টেস্ট অনুযায়ী মিষ্টি, 1/2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 1/2 চামচ গোটা জিরে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রাখা, 1/4 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর আছে 1/2 চামচ কাসুরি মেথি। এবার আমি যে টমেটো, পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানিয়ে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। এদিকে আমি গ্যাসে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে প্রথমেই আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর রসুন সেদ্ধ করে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে কষে নেব। তো এটাও কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম বাটা আর বাকি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো আমি আবারও ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। তো দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, অন্যদিকে ফুটে উঠেছে। তো এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, এখন আমি ঢাকনাটা খুলে দেখব যে এটা কিরকম অবস্থায় আছে। তো দেখুন এটা খুব সুন্দর কালার চলে এসেছে আর পনিরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে শাহি গরম মশলাটা নিয়ে রেখেছিলাম সেই শাহি গরম মশলাটা উপর থেকে দিয়ে দেব। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিটের জন্য রেখে দেব। তো মেশানো হয়ে গেছে, আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আরো একবার ফিরে এসেছি। তো এবার আমি কাসুরি মেথিটা উপর থেকে দিয়ে দেব।
কাসুরি মেথিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো মোটামুটি আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখুন কেমন কালার এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর যেহেতু কাসুরি মেথিটা উপর থেকে দিয়ে রেখেছিলাম, তো এখন ওটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটে করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন আমি প্লেটে করে পনির মশলা কারি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারাও এভাবে বাড়িতে পনির মশলা কারি বানিয়ে রুটি, লুচি বা নানপুরির সাথে পরিবেশন করে দেখুন, আর কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার। We'll be right back.